প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমাদের জীবনের গল্পটা শুনবে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন তারপর নাম কি অনিক বা অনি বা খুব সুন্দর নাম তো অনি আবার কি করতেছেন বর্তমানে বাসায় কাজ করতে দিক থেকে কথা বলেন ক্যামেরায় আচ্ছা একটু জোরে বলবেন হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে আজকে তো দেখে তো মনে হয় খাওয়া দাওয়া করেন না সাউনা তো কম কেন কি খেয়েছেন শুধু পানি নাকি বা ডিম খাওয়া দাওয়া এনার্জি বাড়ে সাউন আরো জোরে থাকার কথা তো সাউন কম কেন কি ডিম খেয়েছেন চেষ্টা করবো সে বলছে না চেষ্টা করলে হবে না টাকা দিতে হবে তা আমি বলছি যে না আমি তাই পারবো না তো সে আমারে যখন বাচ্চার এক বছর বয়স তখন সে আমারে তালাকের কাগজ পাঠাই দিছে আর সে আমারে বলছে তুমি সই দিয়ে দিও আর উনি যেখানে থাকতো সেখানে আমি গেছিলাম তারে পাই নাই আর তার আমি বলছিলাম তোমার মেয়ে হয়েছে সে বলছে আমি চিনি না এরকম অনেক কথাই বলছে সে তারপর থেকে তার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই তো আমি এখন একটা গার্মেন্টসে কাজ করি আগে একটা বাসায় কাজ করতাম বর্তমানে আমি একটা গার্মেন্টসে কাজ করি আপনার ছেলে সন্তান আছে কোনো হ্যাঁ আমার একটা মেয়ে আছে আচ্ছা মেয়ে কার কাছে থাকে মেয়ে আমার কাছেই থাকে আমার আম্মু আছে আব্বু আছে আমার একটা ছোট বোন আছে আমার আব্বু অসুস্থ আম্মু একটা বাসায় কাজ করে তো আম্মু কাজ করে আমি কাজ করি দিয়ে আমাদের সংসার চলে খুব কষ্ট হয় দেখে আমি প্রতিবেদনে আসছি আচ্ছা তো প্রেমটা হলো কিভাবে একটু বলবেন প্রেমটা হলো গাড়িতে দেখা হয়েছিল তার সঙ্গে আমার সঙ্গে আচ্ছা আচ্ছা হওয়ার পরে যাওয়া আসায় তার সঙ্গে আমার দেখা হয়েছিল পরে সে নাম্বার চাইছিল আমারও ভালো লাগছিল তারে আমার নাম্বার দিছিলাম মানে কি গায়ে উঠে পরিচয় হয়ে গেল এক দেখায় উঠেই পরিচয় হয়েছিল মানে প্রথম দেখায় নাকি হ্যাঁ 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 প্রথম দেখায় নাম্বার ছিল আপনি দিয়ে দিলেন হ্যাঁ মানে এত ভালো নামবেন কি না এরকম জিজ্ঞাসা করতে করতে পরিচয় হয়েছে বলছে ফ্রেন্ড হিসেবে কথা বলবো আপনার নাম্বারটা দেন আমি বলছি সমস্যা নাই নাম্বার দিবেন আচ্ছা তো নাম্বার দিছি আস্তে আস্তে কথা হইতে হইতে বন্ধুত্ব হইতে হইতে প্রেম হয়েছে তারপর সে একদিন বাসায় একটু ঝামেলা ছিল তো সে বলছিল আমার সাথে চলে আসো আমিও তার আমি মানে তারে আমার ভালো লাগতো তাই আমি তার সঙ্গে চলে গেছি যাওয়ার পরে সে আমার সঙ্গে মানে এরকম মানে দু একদিন যাওয়ার পরে টাকা আনো আচ্ছা তো এখন কি প্রেম করে বিয়ে করবে নাকি সরাসরি বিয়ে এখন ভাই কো জানি না ভাই কো কি আছে এখন একটু আসছি যদি সেই সময়টা মানুষ টাইম ভালো দিয়ে সাথে করার জন্য তো অবশ্যই দিয়ে সাথে করব যদি সেরকম একটা ভালো মানুষ পাই তারপরে যদি বউ থাকে বউ থাকলে সমস্যা নাই এদিক থেকে বলেন এদিক থেকে বলেন হ্যাঁ আমারে মানে আমার আমার বাচ্চা আমার দায়িত্ব যদি সে নিতে পারে তো আমি বিয়ে করতে রাজি আচ্ছা তো আপনারা কিভাবে যোগাযোগ করবে কিভাবে আমার একটা মোবাইল নাম্বার আছে নাম্বার বলতে পারেন দিতেছি আমি নাম্বার তো দর্শক আপনারা যদি আপুরের সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটি হচ্ছে 01314552942 আমি নাম্বারটা আবারও বলছি 01314552942 তো এই নম্বরে ফোন দিলে আপনার এই আপুরের সাথে কথা বলতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ